আসসালামু আলাইকুম আলা রসুল হিল সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আলোচনা করব নামাজ আদায় না করার পরিণতি মনে রাখতে হবে নামাজ আদায় করা প্রতিটি প্রাপ্তবয়স্ক মুসলমান নারী পুরুষ সকলের উপরে ফরজ যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক সুস্থ থাকবে ততক্ষণ পর্যন্ত অবশ্যই নামাজ আদায় করতে হবে নাবিজি সাল্লিহিহিহি ওসাল্লাম বলেছেন মান তারকা সলাতম্মিদান ফাকত কাফার যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল নামাজ ফরজ হয়েছে সময় রয়েছে সুযোগও রয়েছে কোনো সমস্যা নেই তারপরেও যিনি নামাজ আদায় করলেন না নাবিজি সাল্লাহিসাল্লাম বলেছেন সে কুফরি করল এ হাদিসকে কেন্দ্র করে ফোকরাম অনেকেই বলেছেন ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দেওয়াটা কুফরি তবে অধিকাংশ ওলামায় কারাম লিখেছেন নামাজ ছেড়ে দেওয়াটা কাফেরদের কাজ যারা আল্লাহকে বিশ্বাস স্থাপন করে না তারা নামাজ আদায় করে না মুসলমান হয়ে যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কাফেরদের মতোই কাজ করলো নাবিজি সলাল্লাহ ওসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন মান তারকা সলাত্মিদান ফালিয়ত মিনান মিনান্নার যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজ ছেড়ে দিল সে নিজের জন্য জাহান নামে নিজের জায়গাকে বরাদ্দ করে নিল এ হাদিস দ্বারা প্রমাণিত যে ব্যক্তি ইচ্ছাকৃত ফরজ নামাজকে ছেড়ে দিবে সে জাহান নামে নিক্ষিপ্ত হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুনানে বাই একটি হাদিস বর্ণিত হয়েছে নাবিজি সলাল্লাহ সাল্লাম বলেন আল্লা তালার বান্দা যখন নামাজ আদায় করতে থাকে বিশেষ করে যখন সেজদা করতে থাকে শয়তান তখন বলে উমির ও ইবনু আদম বিশ্বজুদি ফাসাজাদা ফালাহুল জান্না বনে আদমকে শেষদার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নামাজ আদায় করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বনে আদম সেজদা করছে নামাজ আদায় করছে ফলে তার জন্য জান্নাত নির্ধারিত হয়ে যাচ্ছে ও অমির তুবি সুজুদি ফুফা আলাই এভাবে আমাকেও একদিন সেজদা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু আমি সেই নির্দেশের অমান্য করেছি সেজদা করেনি আর আমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে আছে সুপ্রিয় দর্শক শ্রোতা একটি বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে শয়তানকে একটি মাত্র সেজদার জন্যে আল্লা সাহায়নুয়া তালা নির্দেশ দিয়েছিলেন সে সেজদাটি হচ্ছে আদম সালামকে সেজদা করা শয়তান সেই একটি মাত্র সেজদাকে অমান্য করে জাহান নামি হয়ে গিয়েছে চিরদিনের জন্যে একবার ভেবে দেখুন তো প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এ পর্যন্ত কত ওক্ত নামাজ ছেড়ে দিয়েছি প্রতিদিন পাঁচ রক্ত একটি বছরে কতগুলো ওক্ত নামাজ এভাবে অনেক মানুষ আছে যারা যোগের পর যোগ নামাজ আদায় করছে না একটি ভেবে দেখুন শয়তান একটি সেজডাকে অমান্য করার কারণে জাহান্নামী হয়ে গেল আর আমি আপনি কত নামাজকে ছেড়ে দিচ্ছি কত সেজদা ছেড়ে দিচ্ছি চার নামাজ আদায় করতে আটটি সেজদার প্রয়োজন হয় দুই রাকাত নামাজ আদায় করতে চারটে সেজদার প্রয়োজন হয় জীবনে কত হাজার সেজদাকে অমান্য করেছি তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে এই অপরাধগুলোর কারণে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতেই হবে বিষয়টি এমন নয় যে সেজদা অমান্য করা ব্যতীত শয়তানের সাথে আল্লাহর কোনো শত্রুতা ছিল মোটেও না শুধুমাত্র আল্লাহর নাফর মানির কারণে আল্লাহসব সব তালা শয়তানকে স্থায়ীভাবে রহমত থেকে বঞ্চিত করে দিয়েছেন জাহান্নামী হিসাবে ঘোষণা করে দিয়েছেন আল্লা সবহানহু তালার সাথে আমাদের আলাদা এমন কোনো সুসম্পর্ক নেই যে হাজারো নামাজকে ছেড়ে দিলেও হাজারো লক্ষ সেজদা অমান্য করার ফলেও আমরা জান্নাতেই থাকব এমন কোনো সম্পর্ক আল্লা সুফহানহুয়া তালার সাথে কারুর নেই অবশ্যই পাঁচ নামাজকে আদায় করতে হবে নাবিজি সাল্লাহ বলেছেন বলেছেন আউ্লুমাই হাসাবু বিহিল আব্দু ইয়উমাল কেয়ামতের সলা কেয়ামতের দিন সর্বপ্রথম আল্লা সুবাহানহুয়া তালা বান্দার নিকট থেকে নামাজের হিসাব নিবে সর্বপ্রথম নামাজের হিসাব যখন কোনো বান্দা দিয়েই দিবে বাকি সকল বিষয়ের হিসেব দেওয়া তার জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে প্রথম জিজ্ঞাসায় যদি তিনি ধরা পড়ে যান বাধাগ্রস্ত হয়ে যান বাকি ঘাঁটিগুলো বাকি প্রশ্নের উত্তরগুলো দেয়া তার জন্য অনেক কঠিন হয়ে যাবে সেজন্য নাবিজি সাল্লাহসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে পাঁচ শক্ত নামাজ আদায় করার জন্যে নির্দেশ দিয়েছেন করি হাকিম তালা বলেন জান্নাতি এবং জাহান্নামীদের ব্যাপারে হাসরের ময়দানে ফায়সালা হয়ে যাওয়ার পর জান্নাতি ব্যক্তিরা জাহান্নামীদেরকে দেখার জন্যে সুযোগ পাবে মাঝে মধ্যে তারা যাবে তাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে তাদেরকে দেখার জন্যে তাদেরকে দেখতে গিয়ে জিজ্ঞেস করবে তোমরা কেন জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছ আল্লা তালা বলেন জাহান্নামী ব্যক্তিরা তখন যে কথাগুলো বলে জবাব দেবে তার প্রথম কথাই হচ্ছে লামনা কুমিনাল মুসল্লিন দুনিয়াতে আমরা নামাজ আদায় করিনি তার অর্থই হচ্ছে যারা স্বেচ্ছায় স্বজ্ঞানে নামাজ ফরজ হওয়ার পরেও এই নামাজগুলো পড়ছি না ছেড়ে দিচ্ছি অবশ্যই এই অপরাধের কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন নিজেকে জাহান নাম থেকে মুক্ত করার জন্যে এবং অনেক অনেক বিনিময় আল্লাহ সহ তালার নিকট থেকে অর্জন করার জন্যে নাবি জি সাল্লাহসাল্লামের সন্নাকে মেনে সঠিক সময়ে সুন্দরভাবে পাঁচ শক্ত নামাজ আদায় করার আপ্রাণ চেষ্টা করি